পবিত্র রমজান মাসেই প্রতিদিন বিনা পয়সায় ইফতার ও সাহরি খাওয়ানো হয় এই হোটেলে। নয় বছর ধরে রমজান মাসে এ সেবা দিয়ে আসছেন হোটেলের মালিক রফিকুল ইসলাম। এবার রমজানেও রফিকের হোটেলে প্রতিদিন 200-250 মানুষ ইফতার ও সাহরি খাচ্ছেন। এমন আয়োজন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কলেজ বাজারের কাঁচা মালামাল পাইকার পট্টিতে রফিক হোটেলে। হোটেলের মালিক রফিকুল ইসলাম জানান, তিনি বছরের 11 মাস ব্যবসা করেন, সেই আয় দিয়েই পুরো বছর সংসার চলে তার। সেখান থেকে রমজান মাসের জন্য টাকা জমিয়ে রাখেন আর জমানো টাকায় রমজানে ইফতার ও সাহরি খাওয়ান। একটা মানুষ যখন সারাদিন রোজা রেখে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে, বুট মুড়ি বা পেঁয়াজের ভ্রাম্যমাণ দোকানে ইফতারি করে, তখন এটা দেখে আমার খারাপ লাগে। আমি চিন্তা করলাম আর হোটেল আছে, বসার জায়গা আছে, তখন মানুষের মাঝে জানিয়ে দিলাম যে আমি 1 মাস ব্যাপী ইফতারির আয়োজন করব। আর এতে বিভিন্ন স্তরের মানুষ, অসহায় গরিব, কত দরিদ্র, ব্যাচেলার, ভ্রাম্যমাণ লোকসহ সবাই আমার এখানে ইফতারিতে আসে। আর সিউরিটা আমি যখন আগে খাবারের টাকা নিই, তখন অনেক অসহায় মানুষ 50 টাকা বিল দিতে তাদের কষ্ট মনে হতো, এবং তারা স্বল্প পরিসরে ভাজি বা ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে দিত, এটা দেখে আমার খারাপ লাগতো। আর তাই আমি ইফতারের মতো সিহুরিটাও মানুষের মাঝে বিনামূল্যে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। রমজান মাসে রফিকুল ইসলামের এমন উদ্যোগে খুশি সবাই। এখানকার সুবিধাভোগী ও স্থানীয়রা বলেন, 9 বছর ধরে রমজান মাসে রোজাদারদের বিনা পয়সায় ইফতার ও সাহরি খাওয়াচ্ছেন রফিকুল ইসলাম। তারা বলেন, ভালো কাজের জন্য অনেক বেশি টাকা পয়সা লাগে না, ভালো মন হলেই হয়। রফিক হোটেলের মালিকের এমন মহতী উদ্যোগে এলাকাবাসী গর্বিত। ব্যাচেলার, ওখানে রান্না বান্না হয় না, তো সেই টাইমে গরম খাবারের আশা এখানে আসা, তো আসার পর এখানে ভেরাইটিস আইটেম থাকে, ভর্তা আইটেম থেকে শুরু করে সবজি, মানে আপনি গরুর মাংসও পাবেন, মানে প্রত্যেকটা খাবারে 3-4টা করে আইটেম থাকে, যেটা আপনাকে সিওরিটাতে তৃপ্তি সহকারে খাইতে পারবেন, এখানে কোনো কার্পণ্য নাই। প্রত্যেক বছরে সিওরি এবং ইত্যাদি ফ্রি খাওয়াই, এটা শুনে আমি মনে করি এখানে সিওরি ইত্যাদি মানে ফ্রি খেতে আসছি আর কি। কাঁচা বাজারে রফিক ভাই হোটেল, রফিক হোটেলের রফিক ভাইকে আমি এমন মহতী কার্যক্রমের জন্য সাধুবাদ জানাচ্ছি, কারণ এটা গরিব অসহায় মানুষের পাশাপাশি যারা আমরা ভ্রাম্যমাণ বাহির থেকে আসি, তো আমাদের জন্য খুব উপকার একটা কার্যক্রম। জানা গেছে 2017 সালে রফিকুল ইসলাম এখানে একটি ঘর ভাড়া নিয়ে ছোট পরিসরে খাবার হোটেলের ব্যবসা শুরু করেন। আস্তে আস্তে বড় হয় তার হোটেল। আর 2016 সাল থেকে রফিকুল রমজান মাসে বিনা পয়সায় ইফতার ও সাহরি খাওয়ানো শুরু করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।